আসসালামু আলাইকুম অবরাকাত। বরাকাত দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসেই এমন একটি দরুদ আছে যেটি পাঠ করলে পুরুষ ও মহিলা উভয়ের আমল্লামা থেকে তার আশি বছরের গোনাহ মাফ করে দেওয়া হয় এবং আশি বছরের ইবাদত বন্দীর সব লেখা হয় তো চলুন দোয়াটি জেনে নেই আল্লাহ সল্লিয়াল মোহাম্মদিনীন ইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম মা এই দোয়াটি শুক্রবারের দিন অর্থাৎ দিন আসরের নামাজের পর নামাজের স্থানে বসে থেকেই বার পাঠ করতে হবে এই দরুদ শরীফের ফজিলত এই যে আমলকারীর আমল নামায় আশি বছরের বন্দেগীর সব লেখা হয় এবং তার আশি বছরের গোনা মাপ করে দেওয়া হয় দিন মসজিদে যারা অনর্থক কথা বলে এবং অন্যকে টপকিয়ে সামনের কাতারে যায় সেই সম্পর্কে আবুদাউদ শরীফের হাদিস নম্বর তিনশো সাতচল্লিশে বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিন গোসল করবে তার স্ত্রীর সুগন্ধ থাকলে তা থেকে ব্যবহার করবে এবং উৎকৃষ্ট পোশাক পরে মসজিদে এসে লোকদের ঘাড় না টপকিয়ে খুঁজবার সময় কোনো নিরর্থক কথাবার্তা না বলে চুপ থাকবে তার দুই জুম্মার মধ্যবর্তী সময়ের যাবতীয় গুণার জন্য তা কাফারা হবে আর যে ব্যক্তি নিরর্থক কথা বলবে এবং লোকদের ঘাড় টপকাবে সে জুম্মার স্বয়াব পাবে না কেবল জোহরের সালাতের সমস্বয়াব পাবে এছাড়াও জুম্মার দিন আরও কিছু আমল অবশ্যই করবেন যেগুলো সোমনাথ যেমন উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সোরাই কাহাত করা বেশি বেশি দরুদ শরীফ পড়া সালাতুত সালাতুতাজি পড়া দুই খোঁদবার মাঝখানে হাত ওঠানো বাদে মনে মনে দোয়া করা এবং পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজ স্থানে বসেই উক্ত দরুদ আশীর্বাদ পাঠ করা যেটা একটু আগেই বললাম এবং সূর্যাস্তের কিছুক্ষণ পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে জিকির ও দোয়ায় লিপ্ত থাকা এছাড়াও জুম্মার দিন ছয়টি কাজ আছে যেই ছয়টি কাজের মাধ্যমে এক বছরের নফল নামাজ ও নফল রোজার সাব পাওয়া যায় এটা আগে বলেছি কিন্তু স্মরণ করিয়ে দিই এই ছয়টি কাজ হচ্ছে এক জুম্মার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা দুই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষায় না থেকে মসজিদে যাওয়া তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যত দূর সম্ভব সামনের কাতারে গিয়ে বসা পাঁচ মনোযোগ সহকারে শোনা এবং ছয় খোঁদবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা দিন এই ছয়টি কাজ করলে এক বছরের নফল নামাজ ও নফল রোজার সব পাওয়া যাবে এবং উক্ত দরুদ আশিবার পাঠ করলে আমল নামায় আশি বছর ইবাদতব দিকে সব লেখা হবে এবং আশি বছরের গোনা বাগ করে দেওয়া হবে ইনশাল্লাহ পরবর্তী আলোচনার বিষয় হবে নখ কাটার সুনত সম্পর্কে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাবেন কোরআন সন্নায়ের রেফারেন্স সহ ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার